60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সোমবার গুজরাটে এক সংবাদ সম্মেলনে বলেন, অর্থমন্ত্রীদের G20 বৈঠক শুরু হওয়ার সাথে সাথে এই দুই দেশ G20 কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য একযোগে কাজ করছে। টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন, বিজ্ঞাপনের আয় অর্ধেক হারানো এবং ঋণের বোঝার কারণে টুইটারের তহবিলে নগদ অর্থ শূন্যের নিচে রয়েছে। যদিও মার্চ মাসে মাস্ক দাবি করেছিলেন যে তিনি আশা করেছিলেন যে জুনের মধ্যে সংস্থাটির নগদ অর্থের দিক থেকে ইতিবাচক অবস্থানে পৌঁছবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরির সঙ্গে চীনের আলোচনা বালি বৈঠকের চেতনা বাস্তবায়ন করবে এবং উভয় পক্ষ জলবায়ু ইস্যুতে মত বিনিময় করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। সোমবার বেজিংয়ে কেরি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।